السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. الحمد لله আজকে আলোচনা করতে চাই লাইলাতুল কদরের ফজিলত ও মর্যাদা সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে। কদর শব্দটির অর্থ ডিকশনারিতে অনেক রকম পাওয়া যায়। একটি অর্থ এসেছে সম্মান এবং মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থে সূরা জুমারের 67 নম্বর আয়াত এবং সূরা হাজ্জের 74 নম্বর আয়াতে বলেছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান ও মর্যাদা দেয় না। তাহলে এখানে এই আয়াতের মধ্যে কদর শব্দটা সম্মান এবং মর্যাদার অর্থে এসেছে। আরেকটি ডিকশনারিতে এসেছে যে নির্ধারণ এবং পরিমাপ করা। আর এই অর্থেও কোরআনুল কারীমের আয়াত আসছে সূরা হিজরের 21 নম্বর আয়াত, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিম মালুম, আমি প্রত্যেক জিনিস নির্দিষ্ট পরিমাণ নামিয়ে দেই। এখানে কদর শব্দটা অর্থ হচ্ছে পরিমাপ, নির্ধারণ করা। এরপরে আরেকটি অর্থ পাওয়া যায়, সেটা হচ্ছে কমানো, সংকীর্ণ করা, অসচ্ছল। এ অর্থেও সূরা তালাকের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুদিরা আলাইহি রিজকুহু, আমি তাদের রিজিক কমিয়ে দেই। এবং সূরা ফজরের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাদারা আলাইহি রিজকুহু, যে তিনি যার রিজিক কমিয়ে দেন। তাহলে এখানে কদর অর্থ হচ্ছে কমিয়ে দেওয়া। এই অর্থটাকে আরবি ভাষা বিজ্ঞানী মহারথী তিনি বলেছেন, আল্লামা খলিল রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এ রাত্রিতে এত অধিক সংখ্যক ফেরেস্তা অবতীর্ণ হয় যার কারণে পৃথিবীতে আর কোনো জায়গায় থাকে না, পৃথিবীর জমিনটা সংকীর্ণ হয়ে যায়, যে জমিনটাও এত ফেরেস্তা ধারণ করার জায়গা খুঁজে পায় না, জমিনটা সংকীর্ণ হয়েছে। এই জন্য এরাতকে তিনি উল্লেখ করেছেন ডিকশনারির ভিতরে, যে এরাতটা হচ্ছে সংকীর্ণ, মানে জমিন সংকীর্ণ রাত। তাফসীর ফাতুল কাদিরের পঞ্চম খণ্ডের 472 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি এসেছে। একটি বিষয় এখানে যে নির্ধারণ করা, একটি অর্থ নির্ধারণ করা, পরিমাপ করা। মূলত এই রাতেই মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে। আমরা অনেক সময় শবে বরাতের রাতে নির্ধারণ করে থাকি যে ভাগ্য নির্ধারণ হয়, কিন্তু আসলে কথাটা ঠিক নয়। কদরের রাতেই ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণ হয়, এই কথাটাই ইতিহাস, তাফসির, হাদিস ঘেটে পাওয়া যায়। কারণ কদর থেকেই তাকদীর, তাকদীরের তা শব্দটা বাদ দিলে আর মাঝখানে একটা ইয়া শব্দ বাদ দিলে কফ দাল র শব্দটা পাওয়া যায়। আমি আর একটু সহজ করার জন্য, আপনাদের খেয়াল করার জন্য বলছি, আমন্তু বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি, এখানে কদরুন শব্দটা আসছে, ওয়া তাকদীরি শব্দটা আসে নাই। এ কদরুন মানেই হচ্ছে তাকদীর, যে তাকদীরের ভালো মন্দর কথাটা এখানে আসছে। তাহলে এ রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয়, যদিও মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বেই ভাগ্য লেখা হয়ে গেছে এবং ভাগ্য রজনী লেখার জন্য যে কলমটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন শুকিয়ে দিয়েছেন, আর ভাগ্য লেখা হবে না। তাহলে এই কদরের রাতে এক বছরের জন্য নতুন করে আবার কি কি ঘটবে, এটা আল্লাহ পাক এটা এই দিনে নির্ধারণ করে দেন ওই 50,000 বছর আগের ভাগ্য রজনী থেকে। কদরের রাতকে ভাগ্য রজনী কেন বলা হলো, কি এমন কারণ? কারণ একটাই, এই রজনীতেই কোরআন কারীম নাজিল হয়েছে। কোরআনটা নাজিল হলো, এর সাথে ভাগ্যের কি সম্পর্ক? কোরআনটা এমন একটি সংবিধান, এই কোরআন কারীমকে কেউ যদি ফলো করে, অনুসরণ করে, তার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, দুর্ভাগ্য সৌভাগ্যবান হয়ে যাবে। কোরআন কারীমের সাথে ছোট্ট একটি কাপড় পেঁচানো থাকলে তার যদি মর্যাদা বেড়ে যায়, তাহলে অবশ্য অবশ্যই যেই মানুষটির ভিতরে কোরআন ঢুকলো, যে মানুষটি কোরআন অনুযায়ী চলাফেরা করলেন, যে মানুষটি কোরআন কারীমকে ফলো করলেন, অবশ্যই সেই মানুষের দাম, মর্যাদা, দুনিয়া আখেরাত সব জায়গায় বৃদ্ধি পেয়ে যায়। এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে, তানাজ্জালুল মালায়েকাতু আর-রূহ আর-রূহ ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাঈল ফাজর। ফজর, মোট কথা এ রাতে এত অধিক সংখ্যক ফেরেশতা নাজিল হয় যা যারা ফজর পর্যন্ত কল্যাণ কামনা করতে থাকে, সম্মান মর্যাদা কামনা করতে থাকে, তাদের জন্য সওয়াব লিখতে থাকে। আরেকটি কথা বলা হয়েছে যে অমা আদরাকা ফি মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশাহ, এটা এমন একটি রাত, এই একটি রাত কেউ যদি ইবাদত করে তাহলে হাজার মাসের চেয়ে উত্তম। মোট কথা 1,000 মাস ক্যালকুলেশন করলে দেখা যায় 84 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয় একটি রাত ইবাদত করলে সেই সওয়াব হবে। এবং এই রাতটা কেমন ফজিলত, বনী ইসরাইলের সময়, বনী ইসরাইলের সময় তারা 1,000, 2,000, 3,000 বছর পর্যন্ত হায়াতে জিন্দেগি পেয়েছেন। এই বিষয়টি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্নাকাটি করছেন,
সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে আল্লাহর রাসূল বললেন যে আসলে তারা তো অনেক হায়াত জীবন পেয়েছে আমার উম্মতেরা তো 60 থেকে 70 বছরের মধ্যেই মারা যাবে তারা তো এখান থেকে বঞ্চিত হলো আল্লাহর রাসূল বললেন যাদেরকে এত হায়াত দেওয়া হয়েছে তাদেরকে কদর দেওয়া হয়নি আবার যাদেরকে বছর কম দেওয়া হয়েছে হায়াত জীবন কম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ পাক কদর দিয়েছেন সুবহানাল্লাহ এই একটি কদরের রাত যদি আমরা আমল করতে পারি খুঁজে পেতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য আমরা সৌভাগ্যের মধ্যে গণ্য হব যদি আমাদের এই হায়াতে জিন্দেগির যেগুলো নাবালক অবস্থা বৃদ্ধ বয়সে যখন আমাদের ইবাদত ঠিকমতো করতে পারে না 20 বছর যদি আমরা বাদ দেই এই দিকের 10 পর শেষের 10 তারপরেও দেখা গেল যে আমাদের 50 বছর থাকে যদি 50টি বছরের এই 50টি রাত যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই দুনিয়াতে এই কদরের রাতটি খোঁজার জন্য ইতিকাফে বসেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল এক মাস ইতিকাফ করেছেন প্রথম 10 দিন যাওয়ার পরে তিনি বলেন যে না আমি কদর পাই নাই দ্বিতীয় 10 দিন যাওয়ার পরে বলেন মানে তাবু থেকে বের হয়ে মুখ বের করে বলছেন না আমি কদর এখনো পাই নাই তবে তোমরা শেষ 10 দিন কদর খোঁজো তবে বেজর রাতগুলোতে কদর পাওয়া যাবে আসলে আল্লাহ রাসূল ওই সময়ে ওহী নাযিল হওয়ার কারণে তিনি বলতেন যে আজকে কদর রাত কিন্তু আজকে আমাদেরকে বলার মতো কেউ নেই তাহলে আমরা কিভাবে খুঁজে নেব কিভাবে বের করব কিছু চিহ্ন বর্ণনা করা আছে কদরের রাতটা মৃদু বাতাস বয়ে যাবে খুব গরমও হবে না খুব শীতও হবে না এবং এই রাতে ইবাদত করে তৃপ্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে শুধু ইবাদত করতে ইচ্ছা করবে এটা হাদিসের কথা কদরের রাত চলে যাওয়ার পরে পরের দিন সূর্য উঠবে কিন্তু সূর্যের কোনো তেজ থাকবে না এটা হাদিসের মধ্যে পাওয়া যায় কদরের রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অল্প কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এই জিনিসগুলো দেখেও আমরা কদরের রাত চিহ্নিত করতে পারি একুশের রাতেও কদর হয়েছে বুখারী মুসলিম মিশকাতের হাদিসে আসছে আল্লাহ রাসূল এক রাত একুশের রাত কদর পেয়েছেন এবং কদরের একুশের রাতেই কিন্তু কোরআন নাযিল হয়েছে 23 রাতে কদর হয়েছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে 25 রাত কদর হয়েছে মুসলিম শরীফের হাদিসে আসছে 27 রাত কদর হয়েছে এটাও হাদিসে আসছে মুসান্নাব ইবনে সাইবার হাদিসে আসছে 29 রাত কদর হয়েছে এটাও হাদিসে আসছে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা শুধু একটা রাতকে নির্দিষ্ট করো না একটা মত আছে যে 27 রাত কদর রাত এটার পিছনে সুন্দর একটা যুক্তি আছে আমি সেটাও বলছি কদর শব্দটা কোরআনুল কারীমের সূরাতুল কদরের মধ্যে তিনবার আসছে লাইলাতুল কদর এর মধ্যে 9টি অক্ষর আছে আর তিনবার আসছে যেহেতু তাহলে 3 নং 27 এই হিসেবে তিনারা মতামত দিয়েছেন তাফসিরের মধ্যে আসছে যে 27 রাতটাই অধিক যুক্তিযুক্ত এটা একটা যুক্তির কথা এবং সুন্দর একটা যুক্তি তা আমরা আমাদের কাছ থেকে কদরটা যেন ছুটে না যায় এই বিষয়টা খেয়াল রেখেই আমরা 21, 23, 27, 29 অর্থাৎ বেজর রাতগুলিতে আমরা ইবাদত করি এবং আমরা কিন্তু করেও থাকি কেমনি করে থাকি দেখেন 21 রাতে তারাবি নামাজের ইমাম হাফেজ তিনি কিন্তু বলেন যে আপনারা কদরের 4 রাকাত নামাজ পড়ে নেন তাহলে আমরা কিন্তু অযথা ঝগড়া করি 21 রাতেও কদরের জন্য 4 রাকাতের বিরতি দেওয়া হয় খেয়াল করে দেখেন 23 রাতেও ইমাম সাহেব বলতেছেন যে আপনারা কদরের নামাজ পড়ে নেন 4 রাকাত পড়া হয় 6 রাকাত পড়া হয় 25 রাতেও তাই কিন্তু 27 রাতটা আমরা করে থাকি সারা রাত ব্যাপী আলোচনা করে থাকি এবং 29 রাতেও আমরা দেখেছি আমি মসজিদে নিজেও দেখেছি যে ইমাম সাহেবের পক্ষ থেকে বা আমাদের যারা মুরব্বী আছেন তেনারা বলে থাকেন যে কদরের জন্য বিরতি দেওয়া হলো তো সব মিলেই আমরা তর্ক বিতর্ক না করে কদরের রাত বছরে একবারই আসে একটা দিনেই আসে এবং এটা কোন দিন সেটা আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যেই রহস্য তাৎপর্য আমরা কদরের রাতকে খুঁজি এবং সে রাতে সন্ধান পেলে এবং আমরা বেশি বেশি ইবাদত করি তবে আমরা সৌভাগ্যবান হব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কদরের তাৎপর্য মর্যাদা সম্মানের ভাগিদার হওয়ার সুযোগ করে দিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু